ঢালাইয়ের যেভাবে মশলাটা মাখানো হয় সেম টু সেম সেভাবে কিন্তু এখানে ফিল্টারটা করা রয়েছে। যে পালি পাথরটা ছিল টোটাল সব কিন্তু আমরা বাইরে বের করে দিয়েছি। তো দেখুন, এটা কিন্তু পাথরের ভাগ এবং এটা কিন্তু বালির ভাগ। কিছুটা ফাঁকাটা বড় করে দিয়েছি এবং আয়রন পাউডারের সাহায্যে, এটা কিন্তু আয়রন পাউডার, এই আয়রন পাউডারের সাহায্যে কিন্তু ফিল্টারের যে ফাঁকাগুলো বন্ধ হয়ে গেছিলো আয়রনে। সবাইকে নমস্কার, আজকে আপনাদের দেখাবো যে একটা ফিল্টার করা রয়েছে, এই ফিল্টারটা করা রয়েছে 2 বছর পরে, 2 বছরের মধ্যে কিন্তু ফিল্টারটা খারাপ হয়ে গিয়েছে। তার কারণ কি বা কী জন্য খারাপটা হলো সেটা কিন্তু আপনাদের আজকে বলছি আমি। তো আমার যে হেডমিস্ত্রি যে আছে, মানে আমি যার কাছ থেকে কাজটা শিখেছি, সেই হেডমিস্ত্রি এই কাজটা কিন্তু করেছিল। তো আমরা প্রথম ভালোভাবে কিন্তু কাজটা করা ছিল। তো যাই হোক, কোনো ভুলবশতভাবে আমাদের মানে এই পার্টি মানে পরে কিন্তু আমাদের দিয়ে কাজটা আর করায়নি, মানে হেডমিস্ত্রি দিয়ে কিন্তু কাজটা করায়নি, তারপরে অন্য কোনো মিস্ত্রি কিন্তু ডেকে নিয়ে এসেছিল। তো আমাদের ফিল্টারটা কিন্তু ভালোভাবে করা ছিল, সেটা আরও প্রায় 5-7 বছর আগের কথা। তো এই ট্যাঙ্কিতেই কিন্তু ফিল্টারটা করা ছিল, কিন্তু এখানে লাইনটা ছিল তখন 1 ইঞ্চি লাইন। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ 1.5 ইঞ্চি লাইন দিয়ে কিন্তু লাইনটা বেরিয়েছে। তো মিডিল পয়েন্টে আরও একটা মিস্ত্রি ঢুকেছিল, তো সেই মিস্ত্রিটা এসে এই ফিল্টারের যে লাইনটা এটা কিন্তু 1.5 ইঞ্চি করেছিল সে, এবং 1.5 ইঞ্চি করে নামার লাইনটা একটু মোটা করেছে, জলের সাপ্লাইটা বেশি হচ্ছে। এটা ঠিকঠাক সুন্দর একটা লাইন করে দিয়েছিল, ভালো করেছে। এবং এইদিকে 1.5 ইঞ্চি লাইনটা দোতলার জন্য, ওই দিকে কিন্তু টেনে দিয়ে নিচের দিকে আরও কিন্তু বাথরুম আছে। তো সমস্যাটা কি হচ্ছে, তো দেখুন, আমাদের যখন ফিল্টারটা করা ছিল তারপরে যখন যে মাঝখানে যে মিডিল পয়েন্টে যে মিস্ত্রিটা ঢুকেছে, সে কী করলো, সে বালি পাথর কিন্তু সব বাইরে বের করেছিল, বের করে এটা নামিয়েছে, এটা লাগিয়েছে। যখন তো সম্পূর্ণ জিনিসপত্রগুলো কিন্তু মিক্সড হয়ে গেছে, মানে কি টোটাল জিনিসপত্র সব এক করে ফেলেছে। আমি যখন প্রতি মাসে পরিষ্কার করতে আসি তখন কিন্তু খুব সমস্যা হয় বা প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়ে আমি কিন্তু কাকাকে বলেছি যে ফিল্টারটা নতুন করে আবার করতে হবে। তো টোটাল জিনিসপত্র কিন্তু ভিতরে একদম মিক্সিং হয়ে গেছে, পরে কাঠকয়লা পাথর এবং বালি তিনটে কিন্তু সব একই রকমের ঢালাইয়ের মশলার মতো কিন্তু হয়ে গিয়েছে। তো এখন টোটাল এটা 2 বছর করেছে, এই পাইপ লাইনটা এটা করেছে 2 বছর, এবং দেখুন এই দিকে কিন্তু ভালো করে টাইট দিয়েছিল না, তো যার জন্য কিন্তু এইখান থেকে কিন্তু লিকেজ হচ্ছিলো। দীর্ঘদিন যাবত এখান থেকে জল পড়তে পড়তে শ্যাওলা পড়ে কিন্তু জায়গাটা বন্ধ হয়েছে। তো এখন ভিতরের যে জিনিসপত্রগুলো রয়েছে সবগুলো কিন্তু আমরা বাইরে বের করে নতুন বালি, এখানে 4.5 বস্তার উপর তো বালি আছে, বালিটাকে কিন্তু আমরা চালবো, এবং কাঠকয়লা আর নেটটা, এই তিনটে জিনিস কিন্তু আমরা নতুন দেব। তো ম্যাক্সিমাম এই ফিল্টারটা কিন্তু 7-8 বছর হয়ে গিয়েছে, কিন্তু মিডিল পয়েন্টে যে 2 বছর আগে যে করেছে তার জন্য কিন্তু এখন কিন্তু ফিল্টারটা ভাঙতে হচ্ছে। তো ভিতরে আমরা ভাঙবো, আমরা আপনাদের দেখাবো যে ভিতরে জিনিসপত্রগুলো কেমন হয়েছে এবং কী পর্যায়ে আছে। আরেকটা জিনিস কিন্তু আপনাদের দেখাবো, দেখুন ফিল্টার তো করেছে কিন্তু আয়রন ফ্রি জলটা কিন্তু সম্পূর্ণরূপে হচ্ছে না। তো আমরা এখানে দেখাবো, দেখুন আমরা এখনও পর্যন্ত ভিতরে না ঘুলিয়েছি না কিছু করেছি, প্রথম অবস্থায় যেরকম রয়েছে এরকম রয়েছে। ব্যাকওয়াশের গেট বন্ধ আছে এবং লাইনটা কিন্তু নামছে, নামার লাইন দিয়ে আমরা এখানে যে ট্যাপটা রয়েছে ছাদের উপরে এই জলটা কিন্তু দেখব। তো দেখলে বুঝতে পারবেন যে জলটা কিন্তু কোনো রকমভাবে আয়রন মানে থাকছে জলে, কিন্তু হলুদই থেকে যাচ্ছে, জল কিন্তু পরিষ্কার হচ্ছে না। তো দেখুন জলের কোয়ালিটি কীরকম, এটা কিন্তু আমরা যেরকম আয়রন গার্ড করে দেওয়ার পরে জলটা যেরকম কাঁচের মতো একদম পরিষ্কার থাকবে সেটা কিন্তু এখানে থাকছে না, এই জলটা কিন্তু সম্পূর্ণরূপে ঘোলা, পুরো হলুদ রকমের একটা কিন্তু কালার কিন্তু রয়েছে। তো এই জন্যই বলি আপনি যখন এত টাকা খরচ করে ফিল্টারটা করছেন এবং যদি ফিল্টারটা খারাপ হয়ে যায় তখন কিন্তু আপনাদের এই এত টাকা ইনভেস্ট করা কিন্তু ফালতু ফালতু হয়ে যাবে। তো দেখুন পুরো সম্পূর্ণরূপে কিন্তু হলুদ, এই জল কিন্তু পুরো পরিষ্কার না, ফিল্টার করলে যেটা হয় সেটা কিন্তু হয় না, এটা আবার একদিন পরে পরে যদি ইউজ করে তখন আবার সেক্ষেত্রে পরিষ্কার আসে, কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই ফিল্টারেশন হবে না। তো ভিতরটাই দেখুন, যে আমরা বলেছিলাম যে বাইরে থেকে যে ভিতরে বালি পাথর সম্পূর্ণ কিন্তু সম্পূর্ণ মিক্সড হয়ে গিয়েছে,
দেখুন কাঠকলা কিন্তু যে উপরে ভেসে যাচ্ছে, পাথর কিন্তু এই যে, বালিও কিন্তু এই যে, মনে হচ্ছে ঢালাইয়ের যেভাবে মশলাটা মাখানো হয় সেম টু সেম সেভাবে কিন্তু এখানে ফিল্টারটা করা রয়েছে, বা সেকেন্ড পজিশনে যে করেছে সে কিন্তু এইভাবে কাজটা করেছে। তো যাই হোক, এখানে ফিল্টার কিন্তু কম খাওয়ানো হয়নি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্রসটি খাওয়ানো আছে, চারদিকে চারটে টুকরো ফিল্টার কিন্তু চলে গিয়েছে। ফিল্টার যেরকম আছে সেরকমই থাকবে, 5-7 বছর যতদিন পর্যন্ত যাবে আপনার কোনো অসুবিধা নেই, ফিল্টার একই পর্যায়ে থাকবে, ফিল্টার কখনোই আপনার বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু বাদ পড়ে যাবে আপনার বাদ দেওয়ার মধ্যে কাঠ কয়লা এবং বালি। তো এখানে এই যে যে পাথরটা আছে, এই পাথরটা কিন্তু আমরা কাজে লাগাবো, এই পাথরটা বাইরে থেকে চালন দিয়ে চেলে আমরা কিন্তু পরিষ্কার করে পাথরটা আলাদা করব এবং বালিটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দেবো, টোটাল বালি পাথর কিন্তু বাইরে বের করা হবে, সম্পূর্ণ বালি পাথর এবং ট্যাঙ্কি ভিতর থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং আয়রন পাউডারের সাহায্যে কিন্তু ফিল্টারটাকে কিন্তু পরিষ্কার করা হবে। ভিতরের যে বালি পাথরটা ছিল টোটাল সব কিন্তু আমরা বাইরে বের করে দিয়েছি, তো দেখুন এটা কিন্তু পাথরের ভাগ এবং এটা কিন্তু বালির ভাগ, এবং টোটাল যে ফিল্টারটা, ফিল্টার কিন্তু আমরা বাইরে বের করেছি, সাদা এবং ব্লু ফিল্টার দুটো কিন্তু মিক্স করা রয়েছে, এবং এই ফিল্টারটাকে আয়রন পাউডারের সাহায্যে কিন্তু পরিষ্কার করে আবার ভিতরে সেটিংটা হবে। তো ট্যাঙ্কির ভিতরে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছি, ট্যাঙ্কির ভিতরে কোনো রকম কোনো নোংরা নেই, দেখুন ট্যাঙ্কির ভিতরটা একদম পুরো ক্লিন। এখন আমরা ট্যাঙ্কিতে ভরে, জলটা ভরে পাথর যেটা রয়েছে এই পাথরটাকে কিন্তু আমরা চালনি দিয়ে চেলে, যে চালনি রয়েছে আমাদের, এই চালনির সাহায্যে পুরো পাথর বালিটাকে বের করে দিয়ে পাথরটাকে কিন্তু আমরা ফ্রেশ করে নেব এবং এই পাথরটাকে কিন্তু আবার নতুন করে আমরা কাজে লাগাবো। এবং যে কয়লাটা আছে এর ভিতরে, কিছু কয়লা বাদ পড়ে যাবে এবং কিছু কয়লা কিন্তু কাজে লাগবে। 2-4 বছর পরে, যাদের আমরা গ্যারান্টি দিচ্ছি 3 বছর, যারা 2-4 বছর বা 5 বছর পরে গিয়ে সেম একই রকম পদ্ধতিতে কিন্তু আপনাদের এই কাজটা কিন্তু করতে হবে, টোটাল জিনিসপত্রগুলো বাইরে বের করে আপনাদের কিন্তু আবার নতুন করে সেটিং করতে হবে। শুধু যাবে কিন্তু আপনার এই যে কাঠকলাটা রয়েছে এবং এইদিকে বালিটা, তো কাঠকলার সঙ্গে নেট দুটো এবং আপনার 4-4.5 বস্তা মতন এখানটায় বালি। ফিল্টারগুলো আমরা বাইরে বের করেছিলাম, করার দিয়ে কিন্তু কাটিং করে কিছুটা ফাঁকাটা বড় করে দিয়েছি এবং আয়রন পাউডারের সাহায্যে, এটা কিন্তু আয়রন পাউডার, এই আয়রন পাউডারের সাহায্যে কিন্তু ফিল্টারের যে ফাঁকাগুলো বন্ধ হয়ে গেছিলো আয়রনে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বন্ধটা পুরো পরিষ্কার করে দেওয়া হচ্ছে যাতে জলের ফ্লোটা ঠিকঠাক হয়। তো দেখুন আয়রন পাউডারের সাহায্যে পুরো ফিল্টার কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এবং আমরা করাত দিয়ে কিছুটা কাটিং করে দিয়েছি, জলের ফ্লোটা যেন আরও একটু বেশি হয়, যেহেতু অনেক যে কাটিং ছিল কাটিং পিস এগুলো কিন্তু অনেকই বন্ধ হয়ে গিয়েছে, তো সম্পূর্ণ পরিষ্কার না হলেও কাটিংয়ের জন্য জলের ফ্লোটা কিন্তু ঠিকঠাক থাকবে। এখন এই ভিতরটায় কিন্তু ফিল্টারটা সেটিং হয়ে যাবে, পাথর নিয়ে নিয়েছি, টোটাল জিনিসপত্র পার্ট পার্ট সম্পূর্ণ জিনিসপত্র কিন্তু আমার ভিতরে ঢোকানো হবে। ভিতরটা আমরা ক্রস ভাবে যে ফিল্টারটা ছিল সেটা কিন্তু পরিষ্কার করে আবার সেটিং হয়ে গেছে, এবার আমরা যে পাথরটা রয়েছে সেই পাথরটা কিন্তু এর উপরে দিয়ে দেবো। দাও পাথরটা দাও। ভিতরটায় কিন্তু আমাদের বালি পাথর দিয়ে যে অষ্টা থাকে পুরো বালিটা কিন্তু ফ্রেশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে, এবং আউটলেটের লাইন কিন্তু আমাদের অন আছে এবং ব্যাক অষ্টা কিন্তু বন্ধ করে দিয়েছি, টোটাল কাজ কিন্তু কমপ্লিট। তো এইভাবে কিন্তু এই দেখুন জলের যে ফ্রেশ বা পরিষ্কার ভাবটা দেখুন সেটা কিন্তু চলে এসছে, আগে যে জলটা ছিল যেরকম একটু হলুদ হলুদ ভাবটা ছিল কিন্তু সবসময়ের জন্য, তো সেটা কিন্তু এখন আর নেই, এটা কিন্তু আর থাকবেও না, যেহেতু আমরা জিনিসটা কিন্তু পার্ট পার্ট মানে ভিতরে যে আলাদা আলাদাভাবে যে স্তর অনুযায়ী কিন্তু আমরা পালি পাথর এবং কাঠকলাটা কিন্তু দিয়ে দিয়েছি। তো এইভাবে ওয়াটার ফিল্টার করে আপনারা কিন্তু সুন্দর একটা উপকৃত হতে পারেন, বা অন্যরকমভাবে মানে যে বালি পাথর মিক্সিং করে যে ফিল্টারটা করা হয়েছে এইভাবে কিন্তু পিওর মানে যে 100-95% আয়রনমুক্ত জল এটা কিন্তু আপনি পাবেন না, তার জন্য কিন্তু সুন্দর করে বা স্তর স্তর অনুযায়ী আপনাকে বালি বেশি দিয়ে কিন্তু ওয়াটার ফিল্টার করলে পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু পাবেন। তো আজকে আপনাদের জন্য এটুকুই থাকলো,
সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।